দাঁড়াই তৈল ঘরো ওই বাইদ্যারার মতো। বাইদ্যারা আমি দেখছি বাইদ্যা বেড়াইতে কোনো কামও করে না, বাইদ্যা বেড়াইতে বাজারও যায় না, তো সুইটা সেটাগুলো লই আনে বাইদ্যা বেড়ায়। আর এবিডিরে এই এলাকার মধ্যে সাইডা দিছে এবিডি, কেউ এর দাঁত খুলে কেউ এর ফুক খুলে এইটা হিতা কইরে কইরে টেহাটুয়া কামাই করে আনে, এবিডি রান্দে টান্দে তারপরে হেতে বইয়া বইয়া খায়। আমরা মুসলমানের দশা হইছে অহন এই রহম সব বেরিয়ায় বাজারও সাইডা দিয়া বেড়াইতে মসজিদও ঢুকছে। জান্নাতে তো সুজা মনে করছো, জান্নাতে তো সুজা মনে করছো আব্বা, তুমি মসজিদ ঢুকালাইছো আর এবিডিরে বাজারও দিয়া রাখছো, তুমি কি মনে করছো তুমি জান্নাতও যাইবা গা? আল্লাহ ফইলে এত জিগাইব রে এবিডি কো। কথা কথা জিগাইব নি, জিগাইব নি, তুমি ফুতেরে জাহান্নামও দিয়া লইবা তুমি জান্নাতও যাইবা গা? অসম্ভব। আ মুসলমান বেড়া কুন্ডা বেড়ি কুন্ডা এইটা চিনতে যেমন জিগান লাগে না, আলাদা আলাদা যেমন কিছু চিহ্ন আছে, কে মুমিন কে মুসলমান আর কে কাফের জানানোর জন্য আল্লাহ জায়গায় জায়গায় কোরআনুল কারিমে মুমিনের কিছু চিহ্ন তুল্লা ধরছে। কও সুবহানাল্লাহ। আপনারা এই দিক সেদিক তাকাইলে তো ওয়াজ বুঝতেন না, তো কিচ্ছু বুঝতেন না, এই বইয়া রইলেন আর কি দেহ ভাও যাইব আর কি। আল্লাহ ডাক দিয়া কয় মোমেন চিনতে চাও, কয় জালিকাল কিতাবুলা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, এই যে কোরআন শরীফটা দিলাম এটা হলো এমন একটা কিতাব আমি তোমরা জোর কইরা দিছি না, তোমরা প্রত্যেক রাকাত নামাজের ভিতরে ফরসো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তাটা দেখাই দাও, ঠিক কিনা? প্রত্যেক নামাজের সময় তুমি ফরসো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সবাই কথা করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ফজরের দুই রাকাত সুন্নতে আমরা দুইবার কইছি, ফজরের দুই রাকাত ফরজের ভিতরে কইছি চারবার, জোহরে বারো রাকাতে কইছি বারোবার, আসরে আট রাকাতে কইছি আটবার, কি কইছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কারে কইছেন? আমার কথা না, কারে কইছেন? আল্লাহরে আমরা কইছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ কই যান, এইরকম করলে মাহফিল করণ যাইব? আপনি একটা মাহফিল দিয়ে কি শুরু করছেন আপনারা? এখন কেমনে করতো ওয়াজটা? এটা কি মাডি কাটন যেটা ভাইয়ে খুব দিলে চাক্কাটা বড় উঠবো? আমি কি পরিবেশটা করতাম ফেললাম? আবার বেয়াদবের মতো হাতে কয় ওয়াশ করেন, এখন কিতা করতাম সে রং সাইতাম এসি হলো? কুদ্দুর ফরে ফরে কি শুরু করছে তারা, কার বারে তো দেখলাম না কোনো ক্ষণ মাহফিল কাজ নতুন করি নাকি আমি বুঝলাম না কিচ্ছু। আ মুসলমান আমরা প্রতি রাকাত নামাজের ভিতরে একবার করে সুরা ফাতিহা পড়ি, আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ হে আল্লাহ সহজ সরল রাস্তাটা আমাদেরকে দেখাই দাও। আমরার দরখাস্তটা আল্লাহর দরবারে বড় মায়া লাগছে, আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই আমার কাছে চা, চাইতে দেরি রে আমি আল্লাহ দিতে দেরি করি না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? কথা কয় না দেয় নাকি দেয় না? এই আল্লাহ আছেন নাকি নাই, ছিলেন নাকি ছিলেন না, থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, একজন, আর জোরে, একজন, মধুর সুরে, একজন, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পরিশুচিত কণ্ঠে সবাই মিলে
চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, আল্লাহ তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তুমি হইলা এমন আল্লাহ তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, আমার আল্লাহর কি মত হয়, আমার আল্লাহর কি নমুনা হয়, আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়, আমার আল্লাহর কি মডেল হয়, আমার এই আল্লাহ কয়জন, জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পৌরুষোচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লু ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তাইলে চাইলাম আমরা কার কাছে, সহজ সরল রাস্তা আমরা চাইলাম কার কাছে, আমরা কইলাম ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তাটা দেখাই দাও, আমরার তো আহল কম, আমরার বুঝ কম, সামনে চাইলে ফিসে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না, গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছিলাম জিগাইলে কইতাম পারি না, আমরা মন বড় বড় ভুলু মন, আমরা ইচ্ছে করলেই সব দিক একদিকে নজর দিতে পারি না, একসাথে নজর দিতে পারি না। মাওলা আমরা হইলাম সসীম জ্ঞান, তুমি হইলা অসীম জ্ঞান, আমাদের জ্ঞান হইল কম, তোমার জ্ঞান হইল বেশি, তুমি অতীত জানো বর্তমান চিনো ভবিষ্যৎ জানো, তোমার কাছে চাইলাম এহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাই দাও। আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, ওই যে এই সেই কিতাব যার নাম হইল কোরআনুল কারীম, আপনি বারবার ওইদিকে কি চান আপনি, এই সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে কোনো সন্দেহ নাই, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা হলো এমন কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। দুনিয়ায় যত কিতাব পাইবা কম বেশি ভুল আছে নাকি নাই, যে লেখে এবারে ভূমিকা লেখে, সুপ্রিয় পাঠক আমি যে বইটা লেখলাম আমার জ্ঞান কম, তারপর আমি চেষ্টা করেছি, ভুল ত্রুটি থাকাটাই স্বাভাবিক, যদি ভুল ধরা পড়ে পাঠকের তাইলে জানাবেন, পরবর্তী সংস্করণে শুদ্ধ করে নেব। আর আল্লাহ কয় যালিকাল কিতাব, একবারে শুরুতে বইয়ের ভূমিকায় কিতাবের ভূমিকায় কোরআনের ভূমিকায় আল্লাহ ডাকিয়া কয় যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই কিতাবটা হইল সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, ভয় পাওয়া মানুষের জন্য এই কিতাবটা হইল হেদায়েত, বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই কিতাবটা হইল রাস্তা ভয় পাওয়া মানুষের জন্য। তোমরা যারা জান্নাতে যাইতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা যারা মুমিন হইতে চাও, তোমরা যারা আল্লাহওয়ালা হইতে চাও, তোমরা যারা আল্লাহর ওলি হইতে চাও, তোমরা যারা বুজুর্গ হইতে চাও, তোমরা জাহান্নামের বদলে যারা জান্নাত চাও, হুদাল্লিল মুত্তাকিন, ওই ভয় পাওয়া মানুষগুলোর জন্য এই কোরআনটা হলো হেদায়েত। এর ভিতরে 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে, তারপরে আপনার 30টা পারা আছে, এটি সব ডিফোইটা দেখবা এখনো 500 আয়াত আছে, আয়াত আছে। এই আয়াতের মাধ্যমে আমি জানাই দিছি কোনটা করণ যাইব কোনটা করণ যাইতো না, এই 500 আয়াত, এটা করবা হেটা করবা না, এটা করবা হেটা করবা না, এটা করবা হেটা করবা না, করুণাটি রাখবেন এক গুল, না করুণাটি রাখবেন এক গুল, সুজয় একটা রাস্তা
আপনার চইলা গেছে সামনের দিকে, আপনি এই রাস্তা দিয়ে আটতে থাকবেন, আটতে 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 জীবনটা চালাইতে চালাইতে একদিন পট করে বইরা যাবেন গা, ঘোড়া এলাকায় ঘোষণা হয়ে যাবে হুসেনপুর নিবাসী জনাব মোহাম্মদ আব্দুল করিম আর নাই, পাণ্ডব আলী হাজি সাহেব আর নাই। যখন ঘোষণা আসবে সবাই মিলে দৌড়াই আসবে, সবাই লাইন ধরে দাঁড়াবে তোমার এক নজর দেখার জন্য, কাফন পড়াইয়া তোমারে দাফন করবে, তোমারে জানাজা দিয়া কবরে শোয়াই দেবে। তুমি যদি ওই কোরআনের দেখানো পথে চলতে পারো, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা বলো? কয়শো আয়াত, হুকুমের আয়াত কয়শো, ফাস করণ যাইব করণ যেত না। যেমন কয়েছে আকিমুসসালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ জাকা, জাকাত দাও, তারপরে কয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখো। তারপরে কয়েছে লা তাকরাবুসসালাহ, তোমরা নামাজের কাছেও যাইবে না, ওয়াং তুম সোকারা, তোমরা যখন নাপাক অবস্থায় থাকো, মাতাল অবস্থায় থাকো, তখন তোমরা নামাজের কাছেও যাইবে না। আবার কইছে আহাল্লাল্লাহুল বাইয়া ও হাররামার রেবা, আল্লাহ ব্যবসাকে হালাল করছে, সুদকে হারাম করছে। এই রকম মিলাইয়া জিলাইয়া আয়াত আছে কয়শো, কথা না কয়শো, এই ফাঁসশোর ভিতরে কোনোটা আছে করণ যাইব, কোনোটা আছে করণ যাইতো না। এখন যেদি করণ যাইব এটি আমরা লাগিয়া ফরজ, যেদি করণ যাইতো না এটি আমরা লাগিয়া হারাম। যেমন নামাজ ফরণ লাগবে, আল্লাহ কইছে আকিমুসসালাহ ইন্নাসসালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমাদেরকে মন্দ কাজ, খারাপ কাজ, অশ্লীল কাজ, বেহায়াপনা, ওজনে কম দেওন, লাইল ঠেলন, কস কাটতে কাটতে আরেক বেটার খেত বাড়াইয়া লইয়া হন, রেন্ডি করি গাছ লাগে আরেক বেটার খেত আন্দাইন করে লাওন, এরপরে আস্তে আস্তে আগবাইতে থাকন, এরপরে গিয়া ফেসাবের নাম দিয়ে বইয়া দৈন্য পাতা লইয়া বাইতে ইয়া পড়ুন। আসেন এই কারবা, আসেন এই কারবা, ভাই সাহেব আপনি নামাজের জন্য আটকাইতেন নাও, আমার মনটায় সাক্ষী দেয় আর কি, নামাজের লাগে বান্দায় আটকাইতো না, রোজার লাগিয়া বান্দায় আটকাইতো না, হজের লাগিয়া বেশি বান্দায় আটকাইতো না, জাকাতের লাগিয়া বেশি বান্দায় আটকাইতো না, সবচেয়ে বেশি আটকাইব ওই ফরের হক নষ্ট করুন্যার লাগিয়া, ঠিক কিনা কও? ফরের হক আমরা তারা নষ্ট করে নাকি করে না?